চলো কেমন আছো সকলে শুরু যাক আজকে ভিডিও আশা করি ভিডিও ভালো লেগেছে এবং এই ভিডিওতে আরও কিছু ভ্যালু এডিশন করতে পারবো তোমাদের সাথে সেল বায়োলজির এই চর্চায় আরও বেশ কিছু কথাবার্তা আমাদের মধ্যে হওয়া আরও সম্ভব হবে আরও ইজি হবে আশা করছি সে কথাটা আরে করতে পারি আমি আশা অবশ্যই করতে পারি তো আজকের টপিকটা সম্বন্ধে বলে দিই কি আজকের টপিকের নাম হ্যাকিউল ঠিক আছে আরে হ্যাঁ কি না ভ্যাকিউল আমি অবশ্যই বলেছিলাম তোমাদের মনে থাকবে যখন আমি সেল ওয়াল পড়াতে গিয়ে বা আমি একবার সেলওয়াল পড়াতে গিয়েও বলেছি সেলওয়াল পড়াতে গিয়েও বলেছি কিংবা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক পড়াতে গিয়েও বলেছি আবার অ্যানিম্যাল সেল প্ল্যান্ট সেল পড়াতে গিয়েও বলেছি অ্যানিম্যাল সেল আর প্ল্যান্ট সেল এই সময়ও আমাদের এ নিয়ে অনেক আলোচনা কিন্তু হয়েছে আরে হয়েছে কিনা অ্যানিমেল সেল আর প্ল্যান্ট সেল এগুলো যখন আমরা পড়তে গেছিলাম তখন আমরা এর ভেতরে যখন সমস্ত কিছু দেখছিলাম যে একটা নিউক্লিয়াস আছে বিশেষ করে ইউকারোটিক প্রোকারিটিকের সময় যে এর ভেতরে নিউক্লিয়াস আছে হ্যাঁ এগুলো সব আমরা পড়তে গিয়ে আমরা এখানে দেখেছিলাম যে আমি একটা কথা বলেছিলাম যে এর ভেতরে একটা বড়ো ভ্যাকুয়েল আছে এই কথাটা বলেছিলাম আবার অ্যানিম্যাল সেল প্ল্যান্ট সেলের যে পার্থক্য সেখানে এর ভিতরে একটা বড় ভ্যাকুয়েল আছে যেটা অ্যানিমেলের মধ্যে নেই আবার তার সাথে সাথে এটাও বুঝিয়েছিলাম যে অ্যানিমেলের মধ্যে নেই বা আছে তো খুব ছোট তার কারণটাই গিয়ে হলো এরকম যে অ্যানিম্যাল কি করে যে অ্যানিম্যাল সেল কোনো কিছুকে খাওয়ার দরকার হলো মানে এটা বাইরের কোনো একটা বস্তু বানলাম এটা একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া তো সে কী করলো তার দরকার হলো সে ফ্যাগোসাইটোসিস করে সম্পূর্ণ ব্যাকটেরিয়াকে ভেতরে নিয়ে নিল লাইসোজমের মাধ্যমে এটাকে ডাইজেস্ট করে নিল এবং তারপরে যা ওয়েস্ট ম্যাটেরিয়াল হলো সেটাকে ভ্যাকুইলে জমা না করে সেটা কি এক্সোসাইটোসিসের মাধ্যমে বাইরে বের করে দিল এক্সোসাইটোসিস আরে হ্যাঁ কি না এক্সোসাইটোসিসের মাধ্যমে বাইরে বের করে দিল এটা কে করছে এটা করছে অ্যানিম্যাল সেল আর এই ব্যাপারে আমরা কথাও বলেছিলাম এটা করছে অ্যানিম্যাল সেল বাট প্ল্যান্ট কোনো কিছুকে ফেলে না প্ল্যান্ট সেল কোনো কিছু গোটা জীবন ধরে কোনো কিছু বাইরে বের করে না দেন প্ল্যান্ট সেল কি করে এই জন্যই প্ল্যান্ট সেল কি করে কি করে যে প্ল্যান্ট সেলের কাছে কিন্তু প্ল্যান্ট সেল তো ইউকার হ্যাঁ কিনা কিন্তু তারপরও এর কাছে কিন্তু কি থাকে না যে লাইসোজম থাকে না আর লাইসোজম না থাকার কারণটাই গিয়ে হচ্ছে এটা যে লাইসোজম কোনো জিনিসকে ডাইজেস্ট করে স্টোর করে না ডাইজেস্ট করে ছেড়ে দেয় সেলের মধ্যে সেল ওটাকে বাইরে বের করে ওয়েস্ট প্রসেস হিসাবে আরে হ্যাঁ কিনা তাই করে কি না ওয়েস্ট প্রসেস হিসাবে কিন্তু এখানে ওয়েস্ট প্রসেস বের হওয়ারই জায়গা নেই এটা ওয়েস্ট বের করবেই না কিন্তু লাইসোজমের ডাইজেশনের কাজ তো দরকার তাই লাইস যত এনজাইম আছে তা কার ভেতরে পাওয়া যাবে তা পাওয়া যাবে এই ভ্যাকুয়েলের ভেতরে কি হবে যা ডাইজেস্ট করার দরকার হবে সে সে কোথায় চলে আসবে ভ্যাকুয়েলের ভেতরে ভ্যাকুইলের ভেতরে চলে আসলো জিনিস ভ্যাকুইলের ভেতরে জিনিস চলে আসার পর কি হবে ভ্যাকুইলের ভেতরে জিনিস চলে চলে আসার পর ভ্যাকিউয়েল এটাকে ডাইজেস্ট করবে ঠিক আছে এটাকে ডাইজেস্ট করে নিল ভ্যাকুয়েল ভ্যাকিউল এটাকে ডাইজেস্ট করার পর কি করবে এখানে এখানেই কি করে নেবে ওই বস্তুটাকে স্টোর করে নেবে ঠিক এবার একটা কথার কথা আমরা যে এই যে ভ্যাকিউয়েলের কথা এখানে আমি বলছি বারো করে যে বলছি ভ্যাকিউল তো আমাদের এবার এইটুকু জানতে হবে যে এই ভ্যাকুয়েলটা আমরা কোন ভ্যাকুয়েল সম্বন্ধে বলছি ভ্যাকিউল বিভিন্ন রকম হয় যেখানে কোন কোন রকম হয় এক দুই তিন তিন রকম ভ্যাকিউল হতে পারে এক তো হয় সেভ ভ্যাকিউল সেফ একটা হয় ফুড ভ্যাকিউল আর একটা হয় কন্ট্রাক্টাইল ভ্যাকিউল আরে হ্যাঁ কিনা কন্ট্রাক্টাইল ভ্যাকিউল এই তিনটা হয় কিনা এবার আরেকটা কথা বলে যাক যে এই তিনটার সাথে সাথে আরেকটা কথা বলা যাক যে ফুড ভ্যাকিউল হল কন্ট্রাক্টরাইল ভ্যাকিউল হলো হলো আর তার সাথে সাথে ঠিক ডান আর তার সাথে সাথে কিন্তু আমাদের কাছে আবার আরেকটা ভ্যাকিউল পাওয়া যায় যেটা সম্বন্ধে আমরা সবসময় পড়ি না একটা স্মল ধারণা একটা নিয়ে নেব যার সম্বন্ধে আমি এখনই বলে দিই এই ভ্যাকিউল সম্বন্ধে গ্যাস ভ্যাকিউল এই সম্বন্ধে বেশি কিছু জানার আমাদের দরকার কিন্তু নেই অ্যাকচুয়ালি বেশি কিছু আমাদের জানার দরকার নেই শুধু আমাদের এইটুকুখানি জানার দরকার আছে স্যাপ ভ্যাকিউল ব্যাপারটা কী তো সরি গ্যাস ভ্যাকিউল ব্যাপারটা কি গ্যাস ভ্যাকিউল কোথায় পাওয়া যায় ব্যাকটেরিয়াতে পাওয়া যায় কোথায় পাওয়া যায় ব্যাকটেরিয়াতে আরে হ্যাঁ কি না ব্যাকটেরিয়াতে গ্যাস ভ্যাকিউল পাওয়া যাবে বাস বাট আমরা নর্মালি জানি যে বাকিদের মতো কি একটা সিঙ্গেল বাউন্ড অর্গানালি কি একটা অরগ্যানি মানে হ্যাঁ কিনা এটা একটা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানালি কিনা এটা একটা সিঙ্গেল বাউন্ড কি কিনা অবশ্যই এটা একটা সিঙ্গেল বাউন্ড অর্গ্যানি বাট এখানে কোনো মেমব্রেন এখানে কোনো মেমব্রেন প্রেজেন্ট নেই বিষয় এখানে কোনো নেই ঠিক আছে তো এটাই এর স্পেশালিটি যে একে গ্যাস ভ্যাকিউলের কোন রকম মেমব্রেন নেই এটা ব্যাকটেরিয়ার কাছে থাকা একটা ভ্যাকিউল শুধুমাত্র আর কিছু এর ব্যাপারে আমাদের জানার দরকার নেই এর ভেতরে ওই ব্যাপারটি এর ভেতরে কোনো মেমব্রেন নেই এটার নাম এই জন্য এটার নাম কি গ্যাস ভ্যাকিউল শুধু আমাদের এতটুকুই জানা দরকার এবার বাকিগুলো সম্বন্ধে জেনে ফেলি কারণ আমরা সে সম্বন্ধে মেনলি ভ্যাকিউল হিসাবে আমরা পড়ব তো সবার প্রথমে সেই হিসাবে চলে আসছে স্যাফ ভ্যাকিউল যেটাই হলো আমাদের সবথেকে বড়ো সাবজেক্ট যেটা সম্বন্ধে সব থেকে বেশি পরিমাণে পড়া আমাদের জরুরি কারণ এইটা পাওয়া যাচ্ছে প্ল্যান্ট সেলের ভেতরে স্যাব ভ্যাকিউলই পাওয়া যায় প্ল্যান্ট সেলের ভেতরে এই স্যাব ভ্যাকিউলি পাওয়া যায় দেন ঠিক এবার আচ্ছা প্ল্যান্ট সেলের ভেতরে যখন স্যাব ভ্যাকিউল পাওয়া যায় বাকিগুলোর কথাও সেকেন্ড কে কোথায় পাওয়া যায় সেটাই আগে দেখে নিই নয় কি আমরা এক জায়গায় লেখেও নেবো সেটাকে ওই জন্য যাতে সুবিধা হয় গ্যাস ভ্যাকিউল তারপরে এক এক করে এক্সপ্লেন করব গ্যাস ভ্যাকিউল পাওয়া যায় ব্যাকটেরিয়ায় এর সম্বন্ধে যতটুকু বলা আমরা বলে দিলাম এর সম্বন্ধে এর থেকে বেশি বলার দরকার আমাদের খুব একটা নেই আচ্ছা এবার গ্যাস ভ্যাকিউলের পর আমরা কন্ট্রাক্টাইল ভ্যাকিউল সম্বন্ধে জানলাম কী কন্ট্রাক্টাইল ভ্যাকিউল আরেক তাই কি না কন্ট্রাক্টরাল ভ্যাকিউল সম্বন্ধে জানলাম আর কি জানলাম সেপ ভ্যাকিউল গ্যাস ভ্যাকিউল কন্ট্রাক্টরাল ভ্যাকিউল আর কি জানলাম যে আরেকটা জানলাম ফুড ভ্যাকিউল ঠিক এ সম্বন্ধে জানলাম এটা তো প্ল্যান্ট সেলে পাওয়া যায় এটা ব্যাকটেরিয়ায় পাওয়া যায় এ আর এ এই দুটো নিয়ে আমাদের এখন কথা হবে তো ফুড ভ্যাকিউল পাওয়া যাচ্ছে আর এটা পাওয়া যাচ্ছে এবার মজাদার বিষয় হলো এটা যে এই যে কন্ট্রাক্টরাইল ভ্যাকিউল ফুড ভ্যাকিউল এও বিশেষ করে কিন্তু কন্ট্রাক্টরাইল ভ্যাকিউল ফুড ভ্যাকিউল এই দুটোর কথা বলে স্পেশালি তো এই দুটোর কথা যদি আমরা বলি তো কন্টাক্টাল ভ্যাকিউল আর ফুড ভ্যাকিউল আমরা বুঝবো যে এটা কি করছে এরা দুটোই ফুড এর কাজ করে প্রথম মানে ফুড যেটা খাওয়ার সে খাওয়ারটাকে ভেতরে নেবে এবার তার সাথে সাথে বলে দিই যে এরা শুধুমাত্র ফুড ভ্যাকিউলেরই না তার সাথে সাথে আরও কাজ করে এরা ফুড ভ্যাকিউল সরি ফুড ভ্যাকিউল আরও কাজ করে ফুড ভ্যাকিউল শুধুমাত্র আমরা করছে কি আমরা জানছি ফুড এন্ড গালফিং এর এই একটাই কাজ ফুড ভ্যাকিউলের বাট আমরা যদি যে কন্ট্রাক্টাইল ভ্যাকিউল যদি আমরা যাই কন্ট্রাক্টাইল ভ্যাকিউল আমরা যদি কন্ট্রাক্টাইল ভ্যাকিউলের দিকে যাই তাহলে আমরা দেখব যে এ কি করছে কন্ট্রাক্ট হওয়ার চেষ্টা করছে মানে রেগুলেশন করছে কাকে রেগুলেট করছে অসম রেগুলেশন কাকে সাহায্য করছে ফাঙ্গিকে ঠিক এই জায়গাটায় আমাদের একটুখানি ভুল হয়ে গেছে আমার ওই জন্য একটু সন্দেহ হচ্ছিল সরি আবার এই জায়গাটা তো একটু কারেকশন নাও এইটা যেটা না কোথায় গেল এটাও কিন্তু কোনো কোনো ফাঙ্গি না সরি আমার একটা অন্য জিনিস মাথায় চলে এসেছিলো তার জন্য আমি ফাঙ্গি বলে ফেলেছি অ্যাকচুয়ালি এটা ফাঙ্গি নয় এটা আমাদের ব্যাকটেরিয়াই থাকবে বাট স্পেশাল ব্যাকটেরিয়া একটাই ব্যাকটেরিয়ার অ্যামিবা সরি তার জন্য অ্যামিবা অ্যামিবাতে দেখা যাবে ফাঙ্গিতে নয় ঠিক ডান আমার অসম রেগুলেশন থেকে মাথায় আসলো কথাটা যা এটা তো না অন্য কিছুতে হতে পারে না এটাতেই হবে তো এই অ্যামিওতে পাওয়া যাচ্ছে অসম রেগুলেশন করছে অসম থেকেই বোঝা যাচ্ছে যে ওয়াটার তো কন্ট্রাক্টাইল ভ্যাকিউল কন্ট্রাক্টাইল ভ্যাকিউল এইটা ডিসাইড করে যে কোনো একটা সেলের মধ্যে কতটা জল থাকবে জল কতটা থাকবে এটা এটা সে ডিসাইড করে তো এর এটাই মেন কাজ বাট এর পাশাপাশি ফুড খাওয়া ঠিক আছে এ এর পাশাপাশি ফুড খাওয়া এতে এর কোনো অবদান নেই এ কি করে এ করে হচ্ছে যাই খেলো সেটা এক্সক্রিয়েশনে সাহায্য করে ডান এটা এক্সক্রিয়েশনে সাহায্য করে ঠিক বাট এর মেন কাজ কি জল কতটা আছে কোনো একটা সেলের মধ্যে সেটাকে ডিসাইড করা যেমন এই একটা সেল এর ভেতরে যদি দরকার হলো বাইরে থেকে জল ও নিয়ে নিল যদি দরকার হলো বাইরে জল ছেড়ে দিল ঠিক অসম রেগুলেশন একেই বলে যদি ভেতরে জলের পরিমাণ জলের পরিমাণ বেড়ে গেছে তাহলে কি করবে জলকে রিলিজ করে দিবে কম করার জন্য ঠিক আর যদি দেখা যায় যে সেলে সেলে জলের পরিমাণ কমে গেছে তাহলে ও কি করবে বাইরে থেকে নেওয়া শুরু করবে এটা হলো ওর কাজ ওর মেন কাজই এটা ঠিক আর এক্সক্রিয়েশন এই ক্ষেত্রেই এই সময় এক্সক্রিয়েশন আরে বাইরে যখন বের করছে কোনো কিছু তখন এক্সক্রিয়েটি তো করছে তো এটাই কি বলা হচ্ছে এক্সক্রিয়েশান আর এক্সক্রিয়েশানে ও এইভাবে সাহায্য করছে আমার কথা বোঝা গেল কন্ট্রাক্টাইল ভ্যাকিউল ফুড ভ্যাকিউল আর গ্যাস ভ্যাকিউল এই দুটা তিনটা সম্বন্ধে আমরা বলে ফেলেছি এবার আমরা চলে যাব মেন ভ্যাকিউল দ্যাট ইজ স্যাভ ভ্যাকিউল ঠিক नम से वैक्यूल अब आ लिख दी कोठे पाए जावे प्लांट सेल अरे है कि ना प्लांट सेल में पाए जावे ठीक से वैक्यूल कोठे पाए जात से प्लांट सेल में पाए जात से अब से वैक्यूल সম্বন্ধে একটা কনসেপ্ট জানি আমরা একটা সেলকে মেরিস্টেমেটিক কখন বলবো আর সেটা পার্মানেন্ট কখন হবে কে কে জানো কমেন্ট লিখে ভরিয়ে দাও মেরিস্টেমেটিক সেল কাকে বলবো তার জন্য জানি যে সেল ডিভাইড করতে পারে কি করতে পারে যে সেল ডিভাইড করতে পারে তাকে কি বলা হবে বা করছে তাকে কি বলা হবে

যে তারা সে তাকে আরও ভালো করে বলে হয় যে সে কী করছে অ্যাকচুয়ালি এতটুকু বলা যেতে পারে তো সে ডিভিশন করা বন্ধ করে দিয়েছে ডিভিশন করা বন্ধ করে দিয়েছে মানে পারমানেন্ট সেল হয়ে গেছে এই কথাটা বলার থেকেও বেশি পারমানেন্ট সেল তখনই বলা যায় যে সে যখন ডিভিশন করবে না এবং ধীরে 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 গ্রোথের দিকে যাবে তার থেকেও ওই জন্য আরও পারফেক্টলি বলতে গেলে মোর পারফেক্ট কি কথা বলাটা যে মেরিস্টেমেটিক সেল নয় এই কথাটা বলা বেশি গুরুত্বপূর্ণ কেন বললাম কথাটা যে কোনো একটা সেল ডিভাইড করবে না সে ম্যাচিওর হয়ে গেছে তখন তাকে পার্মানেন্ট বলবো দ্যাট ইজ গুড বাট একটা ছোট কথা যে মেরিস্টেমেটিক নয় ধরে নাও যে কাল এক সেকেন্ড আগে ডিভাইড করেছে তো তখন পর্যন্ত কী ছিল মেরিস্টেমেটিক এবার ও আর ডিভাইড করবে না তো পারমানেন্ট হয়ে গেল এই কথাটা বলার মাঝখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে মাঝখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে ওই গ্যাপটা কি ওই গ্যাপটাই কিন্তু আমরা এখানে পূরণ করছি যে এটা মেরিস্টেমেটিক সেল নয় এ জাস্ট ডিভিশন বন্ধ করেছে বাট গ্রোথ চালু করেছে হচ্ছে এখনই চালু করলো অনেকক্ষণ ধরে চালু করেছে অনেকগুলো ফেজ আছে তো ওই জন্য আমরা এটাকে মনেই এইভাবেই রাখবো যে এ কি করে এ এ কি করে যে এ বিন্দুমাত্র গ্রোথ করে না আমরা এটাকে এইভাবেই মনে রাখব গ্রোথ করে না আমরা এটাকে এইভাবে মনে রাখবো যে এরা গ্রোথ কি করে যে এরা গ্রোথ কেবল শুরু করেছে কেবল শুরু করেছে তার জন্য আমরা এটাকে কী বলবো যে নন মেরিস্টেমেটিক পারমানেন্ট বলার আগে এইটা বেশি বলা বেশি ভালো হবে যে আমরা এটাকে কি বলি নন মেরিস্টেম্যাটিক সেল কাকে বলছি আমরা আমরা কম আমাদের ডিসকাস চলছে সেফ ভ্যাকুয়েল নিয়ে আরে অনেকে একবারে ভুলে গেল যে কী নিয়ে চর্চা করছি তাই ভুলে গেল তাই মাঝে মাঝে লিখে দেওয়া বেশি জরুরি ভুল কিনে চর্চা করছি আমরা স্যাব ভ্যাকিউল ঠিক এবার স্যাব ভ্যাকুয়েলের কনসেপ্ট যে এরকম কথা কেন বলা হলো যে মেজিস্টেমেটিকই থাকবে যখন ডিভিশন করবে তখন থাকবে আর যখন থাকবে না তো দেখো স্যাব ভ্যাকিউল বলে না কোনো রকম ভ্যাকুইলই থাকে না আমি একটা প্ল্যান্ট সেল আঁকার চেষ্টা করছি হ্যাঁ এবং এ ধরে নাও যে গ্রোথ করছে সরি ডিভাইড করছে ডান তো ও তো ধীরে ধীরে ডিভিশনে যাবে একটা সেল থেকে দুটো সেলে পরিণত হলো এ সমস্ত কাজ এর মধ্যে হচ্ছেই এ নিয়ে কোনো আমাদের ডিসকাস করার দরকার নেই তো ভাবো যে এ তখন ডিভিশানে বিজি আছে কিসে বিজি আছে বিজি ইন ডিভিশন ডিভিশানে বিজি আছে কি না বাট এই সময় ধরে নাও যে এই যে ডিভিশানে যখন বিজি আছে এটা সেলওয়াল বানাচ্ছে আমি সেলওয়ালের সময় এরকম একটা ডায়গ্রাম এঁকেছিলাম আবার যখন পড়াবো আবার যখন একটা রিভাইস দেওয়াবো তখন কি করব আবার আমরা এই ডায়াগ্রামটা আবার আঁকবো আরে হ্যাঁ কি না চলো তো এই যে সেল যে এই যে ডিভাইড করছে তো আমি এই ব্যাপারে বলি যখন এই ডিভিশনে বিজি আছে তখন এই রকম ওয়েস্ট ম্যাটেরিয়াল জেনারেট করে না জেনারেট করে না বা ওয়েস্ট ম্যাটেরিয়াল জেনারেট করলেও সেটার ব্যবস্থা রাখে সেটা সাফ রাখার রাখে মন কথা মেন কথা হলো এটা বাট যখন এটা ম্যাচুরেশনে যায় যখন এটা ডিভিশন করার পর আমি আমি এর মধ্যে একটা সেলকে নিয়ে নিলাম এই আর একটা সেল বাট তাদের ভেতরে প্লাজমা ডিসপাটাল কানেকশান বি থাকে ওগুলো কথা আমরা পরে যাব। আমরা শুধুমাত্র একটা কথা একটা সেল নিয়ে কথা বলতে চাইছি এখন আর সেই একটা সেল নিয়ে কথা যখন বলবো তখন আমরা জানি এই হলো একটা সেল যে এবার কী এবার ডিসাইড করলো যে আমি আর ডিভাইড করবো না এবার এ কী এখনও বাচ্চা আছে ধীরে ধীরে কী কোথায় যাবে ম্যাচিউরেশনে ম্যাচিউর হচ্ছে যে কেমন করে বুঝবা কি হবে এবার ম্যাচিউরেশন হওয়ার মাধ্যমে ওর কি হবে ভ্যাকিউল তৈরি হবে ফার্স্ট ভ্যাকিউল দেওয়া দেখা যাবে ও কি করবে ও ভ্যাকিউলের মধ্যে সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়াল সমস্ত কিছু ভরতে শুরু করবে ঠিক সময় গেল আমাদের সেল আরও ম্যাচিওর হলো বড় হলো গ্রোথ করলো ঠিক তার ভেতরে এই নিউক্লিয়াস হলো ও আরও ভরছে ঠিক আচ্ছা আরও আরও ম্যাচিওর হলো ও আরও ভরছে এইরকমভাবে ভ্যাকিউল তৈরি হয় যেন একটা বেলুন যত জল ভরছ তত জিনিস ভরতে যাচ্ছে শুধু একটা মেমব্রেন বাউন্ড আছে এর ভেতরে ঠিক এইটা এইটা একেবারে ছোট থেকে শুরু করে একেবারে এটা 90% অফ দি ভলিউম অকুপাই করতে পারে টোটাল সেলের কথাটার মধ্যে জোর আছে তাই জোর আবার দেবে আমি মানলাম এইটা সেল এবারের নিউক্লিয়াসটা আমি এখানে আঁকলাম এর গোটা ভলিউম বোঝা যাচ্ছে যে আমি কি বলার চেষ্টা করছি এর নাইনটি পার্সেন্ট ভ্যাকিউল এবার আমাদের এটা প্রশ্ন আসতে পারে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হলো তো নাইনটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কেন হলো না এটা আমাদের কোশ্চেন আসতে পারে কি কোশ্চেন আসতে পারে কি মনে কোশ্চেন আসতে পারে অবশ্যই পরীক্ষায় আসবে না নাইনটি পার্সেন্ট পর্যন্ত হওয়ার পর সেল ডেড হয়ে যায় এবার নাইনটি পার্সেন্ট হলো বলে ডেড হলো তা না এটা একটা বয়স সাপেক্ষ ব্যাপার কেমন আমরা জানি যে কী যে যে কোনো মানুষ নর্মালি এখনকার দিনে আশি নব্বই বছরে মারা যায় জেনারেল নলেজ ঠিক আছে এবার আমি বললাম যে আশি নব্বই বছরে সে অত্যন্ত বুড়ো হয়ে যায় তার জন্য সে মারা যায় তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় তার জন্য সে মারা যায় তার মানে এই না যে নব্বই বছর হলেই হার্ট অ্যাটাক আসবে সে সুস্থভাবেও মারা যেতে পারে আমি বলছি যে নব্বই বছর হওয়া আর হার্ট অ্যাটাক আসার মধ্যে একটা টাইমের কো আছে মানে দুটো জিনিসই কি এক সময় হয়ে থাকে একই সময় হয়ে থাকে হার্ট অ্যাটাক ছোটোকালেও আসতে পারে হার্ট অ্যাটাক আসতে নাই পারে এমনিতে মানুষ মারা যেতে পারে নব্বই বছরে ঠিক না কিন্তু আমি বলছি যে বেশিরভাগ দেখা যায় যে ওই সময়ই হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেরিয়ে বেড়ে যায় তারপরে তুমি এটা বলবে যে নব্বই বছর হওয়া মানে হার্ট অ্যাটাক চলে আসলে আমি মারা গেলাম হার্ট অ্যাটাকেই মোটেই না এটা টাইমের সিকুয়েন্স ওই টাইমেই কিছু একটা হয় বেশিরভাগ দেখা যায় যে হয় তো সেরকম নাইনটি পার্সেন্ট হওয়া মাত্রই দেখা যায় অলমোস্ট যে দুটো টাইম একই রকম যে নাইনটি পার্সেন্ট এটা হওয়া মাত্র ভলিউমে নাইনটি পার্সেন্ট যতক্ষণ ধরে ভরবে ততক্ষণ পর্যন্ত দেখা যায় যে একটা সেলের লাইফ খতম হয়ে গেছে ভরতে 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 নাইনটি পারসেন্ট ভরতে ভরতে তার একটা লাইফ স্প্যান আছে কি না সেটা খতম হয়ে গেছে সেটা খতম হওয়ার সাথে সাথে সে মারা যায় তার মানে এই না যে নাইনটি পারসেন্ট হওয়ার জন্য সে মারা যাচ্ছে আমার কথাটা বুঝে গেলো কথার মধ্যে গভীরতাটা বোঝা গেল ডান তাহলে এবার আমি এই প্রশ্নটাও আমি এবার জিজ্ঞেস করতে পারি যে মেরিস্টেমেটিকে কেন হবে না আরে মেরিস্টেমেটিক গ্রোথে আছে সে তো কাজ করবে না বাট বললে না যে বাচ্চা যখন থাকে শুরুতে পেচ্ছাপ করে খুব অল্প পায়খানা নাই করলো তো এখন জলের মতো কারণ তার পেটের মধ্যে কোনো রকম খাবার কোনো রকম খাবার থাকেই না দুধ খাচ্ছে ইয়ে খাচ্ছে হ্যাঁ তো লিকুইড টাইপ জিনিস খাচ্ছে তো লিকুইডই বেরোচ্ছে ঠিক কিন্তু মানুষ তারপরে যখন মাছ মাংস থেকে শুরু করে সবজি এ ও খাওয়া শুরু করে তখন তো ধীরে 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 সে আরও এক্সকিউট ম্যাটেরিয়াল করে আরে করে কিনা ওয়েস্ট ম্যাটেরিয়ালকে বের করে তো একটা বাচ্চা সে যখন ডিভিশন করছে একটা সেল তখন তার ভেতরে সেরকম কিছু ওয়েস্ট ইনাইজরা কিসে জমাবে কিন্তু সে যখন বড়ো হয় তখন সে নিউট্রিশন হয় আর নিজেকে বড় করার চেষ্টা করে আমরা যেমন নিউট্রিশন নিই না খেয়ে আমরা কমজোর হয়ে যাব সেরকম সেলো নিউট্রিশন নেই আর নিজেকে বড় করে এনার্জি এ টিভি তৈরি করছে এনার্জি তৈরি করছে আর নিজেকে এই বড় করছে বাট শেষ যখন বড় হওয়া যখন সে ম্যাচিওর হয়ে গেছে সে খাচ্ছে আর ম্যাচিওর হচ্ছে আর এ তৈরি করছে ফুড ভেঙে টিভি তৈরি হয় এ তৈরি করছে আর নিজেকে কি করছে বড় করছে এটা সেলের কাজ ঠিক আর যখন থেকে করছে তখন থেকে ভ্যাকুয়েলের জন্ম হয়েছে এবং এটা অলমোস্ট একটা কো যে 90% পারসেন্ট মাত্রই দেখা যায় যে সেল তার থেকে বেশি আর নিতে পারে না এবং 90% পারসেন্ট হওয়ার সাথে সাথে সেল মারাও যায় সাথে সাথে হয় কাজ দুটোই ঠিক তার মানে এবার এটাও না যে নাইনটি হবে তুই সেল ডেড হবে এই কথাটা বলা ভুল সবসময় সেল ডেড যে হচ্ছে টু হতে হতে পারে পারে সব জায়গায় ভ্যাকুইলের সাইজে 90% পার্সেন্টে যাবে তার কোনো মানে নেই ম্যাক্সিমাম 90% পার্সেন্ট ওর বেশি যাবে না এতটুকু ক্লিয়ার আছে এবার ওর থেকে নিচেও কার্যক্রম কমপ্লিট হয়ে যেতে পারে আরে আমার কথা বোঝা গেল ঠিক এবার আমরা চলে যাই আমরা একটা পয়েন্ট এখন পর্যন্ত বুঝলাম যে মিনিস্ট্রমেটিক সেলে এটা পাওয়া যাবে না ঠিক এইটুকু আমরা ক্লিয়ার করলাম ঠিক চলো এবার আরেকটা ঘটনা তো এবার আমরা তার ভেতরে স্যাপ জ্যাকিউল নিয়ে কথা বলছি হোয়াট ইজ স্যাপ এবার আমরা স্যাপ নিয়ে কিন্তু আলোচনাটা আগে করার জায়গায় আমরা কিন্তু এখনো পর্যন্ত আলোচনা করিনি আমাদের প্রথম কাজই হয় যে নাম থেকে ওর কাম ওর যে কাজ ওর যে ফাংশন সেটাকে জেনে নেওয়া এটা আমাদের কাজ হয় ঠিক আছে সেটা কি প্রথমে তো জেনে নাও স্যাপ মানে ওয়াটার এটা বেশিরভাগ ক্ষেত্রে ঠিক ওয়াটার তো এখান থেকে এইটা বুঝে নাও যে স্যাপ মানে ওয়াটার কেন বললাম কারণ এর ভেতরে কী থাকবে ওয়াটার ম্যাটেরিয়াল থাকবে আরে আমার কথা বোঝা যাচ্ছে এর ভেতরে ওয়াটার ম্যাটেরিয়াল থাকবে আরে হ্যাঁ না এর ভেতরে কী থাকবে এর ভেতরে ওয়াটার ম্যাটেরিয়াল প্রেজেন্ট থাকবে ঠিক তো ওয়াটার দ্বিতীয় স্যাপ আরও একটা জিনিসকে বলা হয় যখন ওয়াটারের মধ্যে কী থাকে মিনারেল মিনারেল ইন ওয়াটার এটাকেও স্যাপ বলা হয় ঠিক আরে স্যাপ মানে ওয়াটারও থাকছে আর ওয়াটার না থাকলে কিসে বোঝা যাবে যেমন কোথায় মিনারেল আছে তো গোটাটাকে একসাথে কী বলা হবে স্যাপ আমি দুই স্টেজে বোঝালাম ঠিক তাহলে ওয়াটার থাকছে আর ওয়াটারের ভেতরে মিনারেল থাকছে আর সেটাকে আমরা কী বলছি স্যাপ ডান তার মানে স্যাপ ওয়াটার হওয়াটাকেও গ্যারেন্টিড করছে আরে উইদাউট বাস বুঝে গেছো না হ্যাঁ উইদাউট ওয়াটার মিনারেল ভেসে বেড়ে যাচ্ছে তা তো সম্ভব না কার মধ্যে ভেসে ওয়াটারের মধ্যে ভেসে পড়ে বা তখন আমরা সেটাকে কী বলবো স্যাপ ঠিক আমরা এটাও জানি যে এই ভ্যাকিউল কিসের জন্য কাজ করে ভ্যাকিউলের প্রধান কাজ কি ওয়েস্ট ম্যাটেরিয়াল জমা করা তাই এর ভেতরে ওয়েস্টও থাকে বাট আলাদা করে লেখার জিনিস সব সময় কি ওয়েস্ট ম্যাটেরিয়ালই জমে এটা আমাদের প্রশ্ন সব সময় ওয়েস্ট কি অলওয়েজ অলওয়েজ ওয়েস্ট জমে এটা আমার প্রশ্ন তো অ্যান্সার হচ্ছে নো সবসময় যে ওয়েস্ট জমবে তা নয় আদার ম্যাটেরিয়ালস এর ভেতরে স্টোর হতে পারে কি আদার ম্যাটেরিয়ালস এর ভেতরে স্টোর হতে পারে আদার ম্যাটেরিয়ালস ক্যান বি স্টোর ইন দ্যাক ক্যান স্টোর অনেক সময় সেফ ভ্যাকিউল যখন একটা থলির মতোই জিনিস সেলের মধ্যে একটা থলির মতোই জিনিস যখন ভ্যাকিউল তখন সেল অনেক সময় এটাকে ইউজ করে কি কোনো কিছু জমা করতে যেমন এর ভিতরে একটা পিগমেন্ট পাওয়া যায় অ্যান্থ্রোসিন অ্যান্থোসিন এটা একটা পিগমেন্ট এই পিগমেন্ট কোথায় পাওয়া যাবে যদি তোমার রিয়াল লাইফে দেখতে চাও তুমি বিটরুটের মধ্যে পাওয়া যাবে যেটা কি এমন একটা পিগমেন্ট যে কালারের জন্য দায়ী যে দায়ী কালারের জন্য দায়ী আর আমার কথা বোঝা গেল চলো ক্লিয়ার ক্যানভাস অ্যান্থ্রোসিন সম্বন্ধে পড়ি ধরো আমি একবার বারানটা কমপ্লেন করে এরকম ইয়ে নিই ঠিক করে নি হ্যাঁ অ্যান্থ্রোসাইনিন সিন না কনফার্ম করে নিলাম নাম কি ফল বড় লিখতে গেলাম নাম নাম হচ্ছে এনথ্রল সায়ানিন ঠিক এনথ্রোসায়ানিন এবার আমি বলছি যে এনথ্রোসায়ানিনটা কি এনথ্রোসায়ানিন একটা পিগমেন্ট কি পিগমেন্ট বাট কেমন করে বুঝবো যে কোনো জিনিসের মধ্যে অ্যান্থ্রোসায়ানিন আছে কি না কারণ পিগমেন্ট শুধুমাত্র যে অ্যান্থ্রোসায়ানিনই কালার দিবে কেমন পিগমেন্ট কালার দেওয়ার পিগমেন্ট আরে কালার দিবে না কালার দেওয়ার পিগমেন্ট সেই পিগমেন্টটা সেই কালারটা গ্রিনও হতে পারে তো সেটা ক্লোরোফিল দিয়ে দিবে ক্লোরোফিলের জন্য আসছে ক্লোরোফিলের জন্য কেন আসছে কারণ সেখানে ক্লোরোপ্লাস্ট আছে লাস্ট বাট সেই জায়গায় ক্রোমোপ্লাস্টও থাকতে পারে যেগুলো নিয়ে আমরা সামনে আরও ডিসকাস করবো ক্রোমোপ্লাস্টও থাকতে পারে সেও কালারফুল করে বাট এটাও এদের মতো একটা পিগমেন্ট কিন্তু কেমন করে বুঝবো যে সেটা অ্যান্থ্রোসায়ানিন তো আমি যেটা বলছিলাম এক্সাম্পল হিসাবে যে বিটরুট ইভেন অনেক ফ্লাওয়ার ওর মধ্যে এটা থাকা যায় এর স্পেশালিটি কি যখন তুমি জিনিসটাকে পরিষ্কার করবা বা একটুখানি হাত দিয়ে মুচড়াবা বা মোচড়ানোর চেষ্টা করবা যে একটুখানি পর প্রেসার দিয়ে একটু হাতের সাথে হাতের মধ্যে নিয়ে দুটো আঙুলের মধ্যে নিয়ে একটু ঘষি তখন দেখবা যে রং আলাদা হয়ে গেছে বিট বিট যেটাকে বলে বিট তো সেই বিটটা কী করে সেই বিটটা যখন তুমি কাটবে বা জলের মধ্যে ধুবে দেখবো যে রং বেরিয়ে যাচ্ছে এবং রং জলের রং চেঞ্জ হয়ে যাচ্ছে বিট রং ছাড়ছে বিট রং যখন ছাড়ে তো এই রঙটা কে দিচ্ছে ওকে এটা কি কোনো পয়জন বিট তো বিট হয় বিটের ভেতরে কোনো পয়জন থাকে না যেটা জলের ভেতরে আবার রং হিসাবে আলাদা হয়ে চলে যায় যে জল মিশালাম জল দিয়ে ধুচ্ছি তো পয়জন বেরোচ্ছে তার ভেতর দিয়ে মোটেই নয় বিটই রঙ ছাড়ছে আর সেই রংটা ছাড়ছে এই জন্য কারণ সেটা অ্যান্থ্রোসায়নিন সেটা অ্যান্থ্রোসায়নিন হিসেবে রয়েছে তার জন্য সে রং ছাড়তে পারছে আর আমার কথাটা বোঝা গেল সেটা যদি অ্যান্থ্রোসায়নিন না হতো তাহলে সে রং ছাড়তো না অ্যান্থ্রোসায়নিন এমন একটা জিনিস যে রং করাবে তো ঠিকই কিন্তু সেটা আবার ছাড়তেও সাহায্য করবে মানে কি সেটা ছুটবে ঠিক আছে নর্মালি আমাদের কালার করার কাজ এই ক্লোরোপ্লাস বা ক্রোমোপ্লাসটি করে বাট এও একটা কাজ করে এই কোনো জিনিস কালার করেছি কি না সেটা কেমন করে বুঝবো যদি সে রং ছাড়ে সেখান থেকে বুঝবো যে এ কালার করেছি কি না আর আমার কথাটা বোঝা গেলো সেকেন্ড কনসেপ্ট আমরা বুঝিয়ে দিলাম তাহলে আমরা তিনটা সামারি করি স্যাব ভ্যাকিউল সম্বন্ধে তারপর আরেকটা কনসেপ্ট বুঝবো স্যাব ভ্যাকিউল সম্বন্ধে আমরা তিনটা সামারি করি স্যাব ভ্যাকিউল সম্বন্ধে আমরা জানলাম যে এ কি কি স্টোর করতে পারে কোথায় দেখা যায় হ্যাঁ ওটা কি বলা যাবে তাহলে সাইট সাইট লিখে দিলাম কোথায় দেখা যায় সেই ব্যাপারে জানলাম আর কি করে কি বলে যে স্পেশাল কিছু ওয়ার্ক সম্বন্ধে আমরা এর কনসেপ্ট জানলাম তো এবার এর স্পেশাল ফাংশন সম্বন্ধে আমরা কিছু জানলাম এবার আমরা এক এক করে ইয়ে করে নি অ্যান্সারটা যদি স্টোর কোথায় করে স্টোর স্টোরের সম্বন্ধে জানলাম স্টোর কি কি করে তো আমরা জানলাম যে ওয়াটার স্টোর করে স্যাপ স্টোর করে মিনারেল ইন ওয়াটার হ্যাঁ না স্যাপ স্টোর করে ঠিক এর সাথে সাথে এই স্টোর করছে অঙ্গ ওয়েস্ট ম্যাটেরিয়াল তার সাথে সাথে আদার মেটেরিয়ালও এই আদার মেটেরিয়াল কি হতে পারে যেমন অ্যান্থ্রোসায়নিন এটাকে সে স্টোর করছে এটা আদার ম্যাটেরিয়ালের মধ্যে পড়ছে আর আমার কথাটা বোঝা যাচ্ছে অ্যান্থ্রোসায়নিনের কথা অবশ্যই এবার আমি বলতে চাইছি যে সাইট সাইট আমরা এবার বুঝবো যে কোথায় এ পাওয়া যাচ্ছে এর সাইটটা কি কী কোথায় এ পাওয়া যাচ্ছে সেই ব্যাপারে আমরা বুঝবো আরে বুঝবো কি না ভালো বুঝেনি সাইট আমরা এটা কোথায় পাবো নর্মালি আমরা পাবো প্ল্যান্ট সেলে আচ্ছা প্ল্যান্ট সেল বললে কি কাফি নাকি আমরা আরও কিছু জানলাম প্ল্যান্টের মধ্যে নন সরি নন মেডিস্টেমেটিক সেল

তো এই ব্যাপারে আমরা জানলাম যে কাজ করে এই ব্যাপারে ঠিক এর সাথে সাথে আর কিছু আমরা জেনেছি একটু মনে করে দেখো যে আর কিছু আমরা জেনেছি কিনা এর ব্যাপারে অবশ্যই আরেকটা পয়েন্ট আমরা কিন্তু জেনেছি যে এর স্টোরেজেরই একটা স্পেশাল পয়েন্ট যেটা সম্বন্ধে আমরা জেনেছি এটাকে আলাদা পয়েন্ট হিসেবে বলার কিছু দরকার নেই স্পেশালি স্টোরেজেরই একটি স্পেশাল পয়েন্ট যে ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট অফ সেল ভলিউম নিতে পারে তো এই ব্যাপারে আমি আরেকটু কথা বলে দিই যে নাইনটি পার্সেন্ট অফ দ্য সেল যে ভলিউম নিবে বাট তার থেকে কমও নিতে পারে এইটুকু তো বলে দিয়েছি আমি আর সেটা ডিপেন্ড কিসের উপর করে ওয়েস্ট ডিপোজিশনের উপর যে ওয়েস্ট কত ডিপোজিট হচ্ছে ব্যাকুলের মধ্যে ডিপোজিশন এর উপর এটা কি করে ডিপেন্ড করে হ্যাঁ কি না ডিপেন্ড করে ঠিক এই কথাটা বোঝা যাচ্ছে ওয়েস্ট ডিপোজিশনের কথাটা ডান এই কথাটা আমাদের বোঝা যাচ্ছে আমাদের কাছে ভ্যাকিউল ক্লিয়ার ভ্যাকিউল সম্বন্ধে আমরা এতটুকুই জানলাম আর ভ্যাকিউলের স্যাব ভ্যাকিউলের আরেকটা বৈশিষ্ট্য আমরা জেনে নিই ভ্যাকিউল এটা একটা স্পেশাল কনসেপ্ট একটা স্পেশাল ফাংশন তাই খুব মন দিয়ে ঘটনাটাকে শুনবে কি ধরে নাও আমি একটা বড় করে সেল আঁকলাম এটা কোন সেল বলবো আমি যার একটা ওয়ালও থাকবে বলতেই হবে তো আমরা বলবো এটা প্লান্ট সেল আরে বলতে পারি ঠিক এবার আমি বললাম যে এটা তার নিউক্লিয়াস ঠিক কোনো সমস্যা নাই এত দূর পর্যন্ত এটা তার মধ্যে থাকা খুব সিম্পল একটা ভ্যাকিউল ঠিক যার একটা মেমব্রেন আছে এখান থেকেই আমাদের নতুন কনসেপ্ট শুরু টাইম নেবো না এখান থেকেই আমাদের নতুন কনসেপ্ট শুরু হয়ে যাবে এই মেমব্রেনটার নাম কি এর যে মেমব্রেন এর একটা স্পেশাল নাম আছে

তখন আমাদের এখন এটা বলা উচিত যে টোনোপ্লাস্ট তো আমরা জানলাম কিন্তু এর মধ্যে কনসেপ্ট কী আছে এটা একটা মুখস্থ জিনিস হলো যে হ্যাঁ ঠিক আছে ব্যাকুইলার একটা মেমব্রেন রয়েছে তার নাম টোনোপ্লাস্ট এটা তো আমরা এখন জানলাম বা আমাদের প্রশ্ন এটা যে এর মধ্যে কনসেপ্টটা কী তো শোনো আমি ওয়েস্ট ভরার প্রসেস বলছি ঠিক আছে চলো ক্লিয়ার ক্যানভাস করে নতুন করে বোঝানোর চেষ্টা করি সেই জিনিসটা তার জন্য এত বড় সেল আঁকার দরকার তো ছিল না একটা সেল আঁকলাম এটা আর একটা সেল না ওই সেলটা আঁকলাম দুটোই ওই সেলই আঁকলাম যার ভেতরে এই আছে নিউক্লিয়াস ঠিক আমি কোনায় আঁকছি কারণ আছে তার অ্যাকচুয়াল না আমি একটু এক্সাজারেট করে দেখাচ্ছি ব্যাপারটা দেখো ব্যাকিওল এখন একটুখানি ছোট আছে এখানে বাই ডিফল্ট এখানে অবশ্যই মানলাম যে একটু বড় আছে ঠিক মানতে অসুবিধা নেই কিন্তু আমি বলছি যে দুটোর ভেতরেই যতটুকু আমরা জানি ততটুকু আমরা তো আরামসে করি তারপরে তো আমরা জানবই আমরা রাখলাম টোনোপ্লাস্ট আরে হ্যাঁ কিনা আর আমরা এগুলো সবগুলো কী নিয়ে পড়ছি সে ভ্যাকিউল এ ব্যাপারেও আমাদের কোনো রকম আমাদের ডিসকাশন নাই যা যা আমরা জানি তা তা করছি আর কোথায় পাওয়া যাবে এটা ল্যান্ডসিলে এটুকু আমরা জানি এখন পর্যন্ত কনসেপ্টটা কি কনসেপ্ট হচ্ছে এর কাজ কি সেটাও আমাদের লিখতে হবে স্যাপ ভ্যাকের কাজ সেটাও হ্যাঁ সুযোগ পেয়েছি একবার রিভাইজ করে নিই স্যাপ ওয়াটার হ্যাঁ ওয়েস্ট আর সেপ ওয়াটার ওয়েস্ট আর কি দেখা যাচ্ছে তো হ্যাঁ ওয়েস্ট আর আদার ম্যাটেরিয়াল শর্ট লিখলাম কিন্তু হঠাৎ করে এইটা লিখলাম কেন শুধু বলছিলাম যে হয়ে গেছে যা জানি এইটা লিখলাম কেন কারণ আমাদের কথা গুণ এইটা নিয়ে কি ওয়েস্ট কনসেপ্টটা কি ওয়েস্ট সাসপেন্স আর ক্রিয়েট না করে এবার আমি বলে দিই ওয়েস্ট আমরা কি কনসেপ্ট জানছি তো ওয়েস্ট আমরা এই কনসেপ্ট জানছি যে ধরে নাও ওয়েস্ট ধরে নাও কি হবেই ওয়েস্ট ম্যাটেরিয়াল এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা ওয়েস্ট ম্যাটেরিয়াল ও তৈরি করলো যেটা এখন সাইড্রোপ্লাজমে ঘুরছে বাই ডিফল্ট সবসময় সে তৈরি করলো তা বলা যাবে না বিভিন্ন অর্গানালি তৈরি করছে ঠিক বিভিন্ন অর্গানেলি তৈরি করছে সাইটোপ্লাজমে আছে সাইটোপ্লাজমে আছে ডান এখানে তখন কত জিরো তাহলে আমরা জানি যে মেমব্রেন আর মেমব্রেন কি করবে এর মধ্যে পারমিয়েবিলিটি শো করবে এবং কিসের মাধ্যমে জাস্ট সিম্পল ডিফিউশনের মাধ্যমে কি হয়ে যাবে ভেতরে ট্রান্সপোর্ট হওয়া শুরু করে দেবে আচ্ছা মজাদার বিষয় চলো আরেকবার বোঝা যাক মাইকে আওয়াজ আসেনি এই কথাটা আমি বুঝতেই পারিনি তো আরেকবার লাইনটাকে বোঝা যাক আরেকবার পড়ে যাক এবং আরও এবার আশা করছি আরও ভালো হবে জিনিসটা ইন প্ল্যান্ট প্ল্যান্টের ভেতরে তার মানে আমরা এতটুকু ক্লিয়ার যে এইখান থেকে আমরা কি বুঝবো এখান থেকে আমরা বুঝবো যে এক সেকেন্ড এই জায়গা থেকে আমরা বুঝবো যে এ স্যাপ ভ্যাকুয়েলের কথা বলছো বুঝতে পারি আচ্ছা আমি এটা শুধু বোঝানোর জন্য লিখছি না তোমরাও ওই জিনিসগুলোকে রেখে নেবে টোনোপ্লাস্ট এখান থেকে আমরা কি বুঝতে পারি যে একটা সেল আছে যেটা প্ল্যান্ট সেল তার নিউক্লিয়াস আছে তার ভ্যাকুয়েল আছে আর এই ভ্যাকুয়েলের মেমব্রেনকে কি ভ্যাকিউল এর মেমব্রেনকে টোনোপ্লাস্ট টোনপ্লাস্ট ঠিকোপ এবার করছে নিয়ে যাওয়া বহন করা ট্রান্সপোর্ট করা এটা কি বলা হয় ফ্যাসিলেট ট্রান্সপোর্ট কন্ট্রোল করছে একভাবে কন্ট্রোল লিখতে পারো কি লিখবে কন্ট্রোল দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কন্ট্রোল দ্য ট্রান্সপোর্ট অফ নাম্বার অফ আয়ন্স আচ্ছা অ্যান্ড আদার মেটেরিয়ালস এগেনস্ট কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্ট ঠিক আছে তার মানে এগেনস্ট কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্ট টোনোপ্লাস্ট করছে এই কাজটাকে ফ্যাসিলেট করছে ট্রান্সপোর্ট করছে ফ্যাসিলেট কি করছে কন্ট্রোল কি করছে যে নাম্বার অফ আয়নস এবং অন্য ম্যাটেরিয়াল কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্টের এগেনস্টে কার ভেতরে ঢোকাবে এতদূর না পড়া পর্যন্ত আমাদের যে ক্লিয়ার না যে ঘটনাটা কি টু ভ্যাকিউল ভ্যাকিউলের মধ্যে রাখবে তার মানে বোঝা গেল কোনো কিছু টোনোপ্লাস্ট এই যে এইটুকু জায়গা থেকে এক সেকেন্ড আবার আবার এই জায়গা থেকে একটাই জিনিস বোঝা গেল আমি এখানে শুধু ভ্যাকিউলের ছবিটা আঁকছি যার এটা কি টোনোপ্লাস্ট ক্লিয়ার এটা কি টোনোপ্লাস্ট আমি ধীরে ধীরে জিনিসটা বোঝাচ্ছি কারণ বোঝা খুবই জরুরি খুব বড়ো কনসেপ্ট কি এতটুকু এইটুকু জায়গা থেকে আমাদের আমরা বুঝতে পারছি যে কোনো কিছু ভ্যাকিউলের ভেতরে ঢোকানোর কথা বলছে আর কোনো কিছু না আমরা খুব ভালো মতো বুঝতে পারছি এখানেই লেখা আছে আয়ন্স বা আদার ম্যাটেরিয়াল আরে বুঝতে পারছি যে আয়নস বা আদার ম্যাটেরিয়াল আরে বুঝতে পারছি কিনা যে এটা এই কাজটা আয়ন্স বা আদার ম্যাটেরিয়াল করছে ডান ঠিক এটা আয়ন্স বা আদার ম্যাটেরিয়াল এই কাজটাকে করছে এতটুকু আমরা বুঝতে পারছি যে ঢোকাচ্ছে ঢুকছে কি আয়েন্স বা আদার ম্যাটেরিয়াল কনসেনট্রেশন গ্র্যাডিয়েন্ট এর থেকে আমরা কি বুঝছি আমাদের খুব কমন সেন্সের ব্যাপার এই জায়গাটায় যে এটা যদি ভ্যাকিউল হয় এটা যদি ভ্যাকিউল মেমব্রেন হয় আর এটা যদি ভ্যাকিউল হয় ঠিক এটা যদি ভ্যাকিউল হয় তাহলে এর বাইরে যেটা আছে এর বাইরে কোথায় আছে যে কোনো ভ্যাকিউল একটা অর্গানিলি তো অর্গানেলি যদি হয় তাহলে আমরা খুব ক্লিয়ারলি বলতে পারি যে এর বাইরে কী আছে একটা সাইটোপ্লাজম আরে হ্যাঁ কি না আরে একটা সাইটোপ্লাজম আছে কি না আমার কথাটা ক্লিয়ার হচ্ছে অবশ্যই ক্লিয়ার হচ্ছে যে এর বাইরে কি রয়েছে একটা এর বাইরে রয়েছে সাইটোপ্লাজম তার মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এগেনস্ট কনসেনট্রেশন গ্রেডিয়েন্ট করছে এই কথাটা থেকে আমি আমার শুধু এই যে এগেনস্ট কোথায় গেল কোথায় গেলো কোথায় গেলো এগেনস্ট কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্টস এইটুকু কথা থেকে আমরা বুঝতে পারছি যে তার মানে কোনো একটা জিনিসের এই এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে অনেক বড় কথা বুঝিয়ে দিচ্ছে তার মানে আমি শুধুমাত্র এখানে একটা চিহ্ন দিয়ে বুঝাচ্ছি ধরে নাও এর এই পাশে ভ্যাকিউল আছে এই পাশে সাইডোপ্লাজম আছে আরে ধরতে পারো ধরতে পারো ভ্যাকিউল সাইটোপ্লাজম ডান এগেস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কী বোঝাচ্ছে যে কোনো কিছু কনসেন্ট্রেশন এই জায়গাতে কম আছে এই জায়গাতে বেশি আছে আচ্ছা এই জায়গাতে বেশি আছে কেমন করে বুঝলাম কারণ এখানে ইন টু লেখা আছে ইন টু দ্য ভ্যাকিউল তার মানে ভ্যাকিউলের মধ্যে ঢোকাচ্ছে এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তার মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্সের এগেনস্ট কখন যাবে নর্মালি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অনুসারে গেলে এই দিক থেকে এই দিকে যেত এটা হতো বাট হচ্ছে কি এগেইনস্ট এইটা এইটা হচ্ছে না হচ্ছে এইটা তার মানে কি কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্টের এগেনস্টে তার মানে এইখানে কম আছে এখানে বেশি আছে এইটুকু কথা এত বড় একটা কনসেপ্টকে ধরে রাখছে এখান থেকে আমরা এত কিছু জেনে যাচ্ছি ঠিক কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আচ্ছা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ডেন ইন্টু ভ্যাকিউল সাইটু প্রায় কনসেনট্রেশন গ্রেডিয়েন্ট কম আছে আর এই এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থেকে আমরা আরও একটা কথাকে খুব ভালোভাবে জানতে পারছি সেই কথাটা কি সে কথাটা হচ্ছে আমাদের ভাষায় নয় এনসিআরটির ভাষায় কিন্তু এখানে লেখা নাই যেটা এটাকে আমরা কী বলবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এখানে লিখিয়ে নিতে পারো আমার কাছে একটু জায়গা কম ছিল তাই আমি ওখানে রাখলাম কী লিখবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তাহলে এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে ঠিক আচ্ছা আয়ন্সের হচ্ছে তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতেই হবে এর সাথে সাথে আমরা বুঝতে পারছি এর জন্য সেলকে এটিপি খরচ করতে হচ্ছে এর জন্য সেলকে এটিপি কে খরচ করতে হচ্ছে এটিপি এডিপি প্লাস আইপিতে পরিণত হয়ে যাচ্ছে আমরা বুঝতেও পারছি না কিন্তু হচ্ছে এ একটা রিয়ার এক্সাম্পল এটা ক্লিয়ার কিনা গাইডিয়েন্ট এর জন্য এই হেন্স কথাটা কিন্তু খুব জরুরি এই হেন্স কথাটা কিন্তু খুব জরুরি ঠিক হেন্স দেয়ার আর কনসেন্ট্রেশন ইস সিগনিফিকেন্টলি হায়ার এর জন্য আমরা এই দেখো আমরা এতক্ষণ ধরে এই জিনিসটা ভেঙে যা বুঝে বুঝলাম এই এগেন্স কনসেনট্রেশন গ্রেডিয়েন্ট কথা থেকে সেই কথাটা এখান থেকে বলছে তার মানে আমরা এই এই কথাটা থেকে যখন এই ব্যাপারটাকে বুঝলাম তারপরে বলতে পারি যে এই ব্যাপারটা হওয়ার কারণ এই কথাটা সেই জন্য এখানে হেন্স লেখা আছে হেন্স সিগনিফিক্যান্টলি হায়ার দ্য ভ্যাকিউল দেন দ্য সাইটোপ্লাজম কনসেনট্রেশন কোথায় ভ্যাকিউলে বেশি দেন সাইটোপ্লাজম ভাকুওল বেসিক কিন্তু সাইটোপ্লাজম এগেইনস্ট দা গ্রেডিয়েন্ট এই কথাটা এগেইনস্ট দা গ্রেডিয়েন্ট ইনটু দা ভাকুওল بس এইটু কথাই গোটা ঘটনাটাকে বুঝিয়ে দিচ্ছে এগেইনস্ট দা ভাকুওল তার মানে ভাকুওল এর বাইরে কি আছে এগেন্স্ট দেয়ার কনসেনট্রেশন গ্রাডিয়েন্ট তার মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট দুটো জিনিস দরকার যেখান থেকে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হবে এক জায়গায় কম হবে কনসেন্ট্রেশন এক জায়গায় কাজ করছে আর ভ্যাকিউলের বাইরে কি আছে ট্রোনোপ্লাস্ট মেমরিট হলে ভ্যাকিউলের বাইরে কি আছে ভ্যাকিউল যেখানে আছে সেটা তার বাইরে যার মধ্যে ভাসছে তার নাম সাইটোবলিজম ঠিক এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বহুতবার এখান থেকে কোশ্চেন আসছে বহুতবার বার এখান থেকে অনেক কিছু জিজ্ঞেস করা গেছে এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট আমার কথা বোঝা গেল ঠিক ঠিক আমার কথা বোঝা গেছে যখন এনসিআরটিতে আসলামই তখন আমরা এবার এই জায়গাটা একটু কন্টিনিউ করে নিই তার পরের প্যারাগ্রাফটা যে অ্যামিওতে আমরা জানলাম যে কন্ট্রাক্টাইল ভ্যাকিউল দেখা যায় কন্ট্রাক্টাইল ভ্যাকিউল দেখা যায় এটা আমরা জানলাম আর এই কন্ট্রাক্টাইল ভ্যাকিউল ডিসাইড করে যে জল কতটা থাকবে সেলের মধ্যে তো জলকে ডিসাইড করা মানে অস্ম রেগুলেশন আমরা জানি এবং এটাকে লিখে নিবি অস্ম মানে ওয়াটার আর রেগুলেশন রেগুলেটর ওয়ার্ড থেকে আসে আর রেগুলেটর ওয়ার্ড থেকে যখনই আসে তখনই আমরা জানি যে ফ্যানের আমরা একটা রেগুলেটার কাজ করাই যেটাকে বাড়িয়ে ফ্যানের স্পিড বাড়াই কমিয়ে হচ্ছে স্পিড কমাই তো সেটা প্রয়োজন মতো সেরকম জলের কতটা দরকার সেলের মধ্যে সেই প্রয়োজন মতো সেটাকে রেগুলেট করার ক্ষমতা কে দিচ্ছে কন্ট্রাক্টাইল ব্যাকটিঅল কাকে দিচ্ছে অ্যামিভাকি অ্যামিভাকি এক টাইপের ব্যাকটেরিয়া আরে হ্যাঁ কি না বাট এটা সমস্ত ব্যাকটেরিয়ায় থাকবে না শুধু অ্যামিব্যি থাকবে ইন প্রোটিস্ট আমরা জানতাম যে ফাইভ কিংডাম ক্লাসিফিকেশানে আমরা জানতাম যে মনেরা প্রোটিস্টা ফাঙ্গি প্ল্যানটি অ্যানিমেলিয়া প্ল্যানটির মধ্যে তো আমরা স্যাব ভ্যাকিউল দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়ার মধ্যে আমরা ফুড ভ্যাকিউল দেখতে পাচ্ছি আমি একটা এক্সট্রা বলেছিলাম গ্যাস ভ্যাকিউল সেটাও আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে মেমব্রেন ছিল না শুধু গ্যাস ভ্যাকিউলের কথা বলছি আমরা মেমব্রেন ছিল না এখানে একটা সামারি হয়ে গেল ঠিক আর প্রোটিসটা এবার বলছে যে প্রোটিস্টার মধ্যে কি দেখা যাচ্ছে ফাঙ্গির কথা এখানে বলেনি শুধু প্রোটিসটার কথা বলছে যেখানে আমরা ফুড ভ্যাকিউল দেখতে পাচ্ছি আচ্ছা এই জায়গাটা ফুড না আবার ভুল হয়ে গেছে রে কীভাবে তোমাদের আমি বলাব এই জায়গাটা হচ্ছে কন্ট্রাক্টাইল কন্ট্রাক্টাইল ঠিক কন্ট্রাক্টাইল ভ্যাকিউল ঠিক কোনো টেনশন কন্ট্রাক্টাইল বাট স্পেশাল কেস কি কন্ট্রাক্ট ভ্যাকিউল স্পেশাল কেস কি কন্ট্রাক্ট ভ্যাকিউল সব ব্যাকটেরিয়া দেখা যাবে না শুধু কার মধ্যে দেখা যাবে আমিমার মধ্যে দেখা যাবে ঠিক আমার কথা বোঝা গেলো এটুকুটা ভ্যাকিউল সম্বন্ধে ভ্যাকিউল সম্বন্ধে আজকে আমাদের চর্চা এতদূর পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায় নমস্কার মিশন সাহা সাইনি আউট ধন্যবাদ